ফারাক্কাতে অবিশ্বাস্য ঘটনা, নন্দী খাচ্ছে দুধ। শিবের মাস হিসেবে ধরা হয়ে থাকে শ্রাবণ মাসকে। ইতিমধ্যে বিহারি শ্রাবণ মাসে শুরু হয়েছে, আর 2 দিন পরে শুরু হবে বাঙালি মতে শ্রাবণ মাস। আর তার আগেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। শিবের নন্দী খাচ্ছে দুধ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের তালিপুর গ্রামের শিব মন্দিরে। সন্ধ্যাবেলায় পুরোহিত মশাই মন্দিরে গেছিলেন পুজো দিতে। উনি যখন দুধটা খাওয়াতে যায় নন্দী গিয়ে, নন্দী নিজের মনে দুধটা খেতে শুরু করে আমাকে ফোন করলো। আমি গেছিলাম মন্দিরে, তো আমি দুধটা খাইয়েছি, নিজের মনে দুধটা খেয়েছে। এই খাওয়াতে জানা যেতে গ্রামের লোক প্রচুর, এলাকার মানুষ ভিড় করেছে। এখন নন্দী নিজের মনে দুধটা খাচ্ছে। মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বাহাদুরপুরের তালিপুর প্রাচীন শিব মন্দির, আর সেই মন্দিরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল বৃহস্পতিবার সন্ধ্যায়। শিবের বাহন নন্দী মানুষের চোখের সামনে নিমেষে দুধ খেয়ে নিচ্ছে। সেই অবিশ্বাস্য ঘটনা দেখতেই ভিড় জমাতে শুরু করেছে গ্রামের মানুষ। ঘটনা জানাজানি হতে গ্রামের মানুষ এখন দুধ নিয়ে এসে সেই নন্দীকে খাওয়ানোর জন্য ভিড় জমিয়েছে। অ্যাকচুয়ালি বিজ্ঞানের যেটা তত্ত্ব আর কি, বিজ্ঞানের তত্ত্ব এটাকে বলছে পৃষ্ঠটানের তত্ত্ব। আপনি যে কোনো ওরকম বস্তুর কাছে তাকে যদি গিয়ে ধরেন একটা চামচে দুধ বা জল যাই নেন, নিয়ে গিয়ে যদি বিপরীত পক্ষের ওই পদার্থের সঙ্গে সেটাকে স্পর্শ করানো হয়, তাহলে যে মাধ্যাকর্ষণ শক্তি, সেই শক্তির বলে সেই জল অপর পৃষ্ঠের যে পদার্থ তার সঙ্গে সংস্পর্শে এসে সেটা ক্রমশ নিচের দিকে চুইয়ে পড়বে। এটাই হচ্ছে বিজ্ঞান আর কি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের তালিপুর গ্রামের শিব মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই নন্দী মহারাজকে প্রসাদ নিবেদন করতে গিয়েই দেখা যায় দুধ খাচ্ছে। তখনই গ্রামে জানাজানি হতেই মানুষের ভিড় জমে যায়, ফলে এখন নন্দী মহারাজকে দুধ খাওয়ানোর জন্য ভিড় জমেছে। প্রথমত কথা হলো যে পাথরের মূর্তি দুধ খেতে পারে না, এই বিজ্ঞান যদি কেউ না মানে তাহলে তো বলার কিছু নেই। বিজ্ঞানটা হচ্ছে পাথরের মূর্তি দুধ খেতে পারে না। আমি সবাইকে বলবো অবশ্যই আপনারা ঈশ্বরের উপর ভরসা রাখুন, কিন্তু এই সমস্ত বুজরুকির বাইরে, এগুলো এক প্রকার বুজরুকি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 810 বাংলা।